সমস্ত ভারতবাসীদের জন্য একটি বিরাট বড়ো দুঃসংবাদ আজ আবারও প্রচুর টাকা বেড়ে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম তো গরিব মধ্যবিত্তদের জন্য এটি একটি বিরাট বড় দুঃসংবাদ তো বন্ধুরা কত টাকা বাড়লো রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এই ভিডিওটিতে আমরা দেখে নেব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যদি আপনারা এইচপি ভারত বা ইন্ডিয়ানের রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেলাইকেনটিও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য দেশজুড়ে দাম বাড়লো রান্নার গ্যাসের এক জুলাই থেকে ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা এই বৃদ্ধির জেরে জুলাই মাসে চৌদ্দ পয়েন্ট দুই কেজি এলপিজি সিলিন্ডারের দাম মুম্বাই এবং দিল্লিতে হল আটশো চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা চেন্নাইতে তা আটশো পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা কলকাতায় তা আটশো একষট্টি টাকা দেশের মেট্রো শহরগুলির মধ্যে সবথেকে বেশি দাম এখন কলকাতাতেই সেখানে নতুন দাম হল এই নিয়ে গত ছ মাসে সিলিন্ডার প্রতি রান্নার সিলিন্ডারের দামও বেড়েছে দাম কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ছিয়াত্তর টাকা দেশে পেট্রোপণ্যের দাম ধারাবাহিকভাবে বেড়ে চলেছে গত কয়েক সপ্তাহে পেট্রোল ডিজেলের দাম মাত্রা ছাড়া হয়েছে কিছু শহরে একশো টাকা ছাড়িয়েছে এবং অধিকাংশ শহরে পেট্রোলের দাম লিটার প্রতি একশো টাকা ছুঁইছুঁই এই পরিস্থিতিতেই মধ্যবিত্তদের চিন্তা বাড়িয়ে দাম বাড়ল এলপিজির প্রসঙ্গত দেশের মানুষকে নতুন দামেই কিনতে হবে চোদ্দ পয়েন্ট দুই কেজির এলপিজি সিলিন্ডার তবে কেন্দ্র বছরে বারোটি সিলিন্ডারের জন্য ভর্তুকি দেয় সেই ভর্তুকি টাকা পাঠানো হয় গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন এ মাসেও রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু অনেক টাকাই বেড়ে গেল তো এটি একটি বিরাট বড় দুঃসংবাদ সমস্ত গরিব মধ্যবিত্তদের জন্য হ্যাঁ বন্ধুরা কেননা যদি গ্যাস সিলিন্ডারের দাম বাড়তেই থাকে তাহলে তারা রান্নার গ্যাস সিলিন্ডার কিন্তু কিনতেই পারবে না হয়তো আবার কোনো খড়ি বা কোনো কিছু দিয়ে তারা আবার রান্না বান্না করবে তো এটি একটি বিরাট বড় দুঃসংবাদ বলতে পারেন এই নিয়ে অবশ্যই কেন্দ্রীয় সরকারকে কিন্তু ভাবতে হবে কেননা রান্নার গ্যাস সিলিন্ডারের দামের পাশাপাশি পেট্রোল এবং ডিজেলের দামও কিন্তু বাড়িয়ে তো আপনার কি মতামত রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এবং পেট্রোলের ডিজেলের দাম কি কমানো উচিত যদি হ্যাঁ হয়ে থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ